আবারও জাতীয় পার্টিতে পদ বদল হয়েছে। জিএম কাদেরকে উপাহতি দিয়ে পার্টির চেয়ারম্যান হয়েছেন রওশন এরশাদ। আনুষ্ঠানিকভাবে রওশন এরশাদ এই দায়িত্ব গ্রহণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংখ্যাগরিষ্ঠ কো চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন রওশন এরশাদ। এর আগে 7ই ডিসেম্বর জাতীয় পার্টির 2 প্রেসিডিয়াম সদস্য ও 4 জন কো চেয়ারম্যানের উপস্থিতিতে পার্টির চলমান সংকট মোকাবিলায় দলের প্রধান পৃষ্ঠপোষক এবং জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদকে চেয়ারম্যানের দায়িত্ব দেন। ওই সভায় মেয়াদ উত্তীর্ণ কমিটি নানা ধরনের মামলা মোকদ্দমা এবং দল পরিচালনায় অযোগ্যতা এবং অসাংগঠনিক আচরণের কারণে চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দেওয়া হয়।